আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ঈশা আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের খুব পপুলার একটি ড্রিঙ্কস ব্লু মুন ড্রিঙ্কসের রেসিপি এটাকে কোনো কোন রেস্টুরেন্টে ব্লু লেগুনও বলা হয় আর এই ব্লু মুন ড্রিঙ্কসের মেইন উপাদান হচ্ছে ব্লু কোরাসো সিরাপ এই ব্লু কোরাসো সিরাপ ছাড়া কিন্তু আপনারা অথেন্টিক ব্লু মুন ড্রিঙ্কসের টেস্ট পাবেন না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লু কোরাসো সিরাপ তৈরি সহ ব্লু মুন ড্রিঙ্কসের একদম পারফেক্ট একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা মালটা নিয়ে নিয়েছি আর মালটাটা আমি এভাবে গ্রেট করে উপরের খোসাটা নিয়ে নিচ্ছি যেটাকে আমরা জেস্ট বলে থাকি আপনারা চাইলে এখানে কিন্তু অরেঞ্জ জেস্টও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশ চলে না যায় এতে করে কিন্তু ড্রিঙ্কসটা তিতা হয়ে যাবে আমি এখানে দুই গ্লাস ব্লুমুন ড্রিঙ্কসের জন্য একটা মালটার জেস্ট নিয়ে নিয়েছি আর একটা পুরো মালটার রস নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি করে বানিয়ে এই সিরাপটা সংরক্ষণ করতে চান পরিমাণটা বাড়িয়ে নেবেন অন্যদিকে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি যেহেতু আমি আজকে দুই গ্লাস মুন ড্রিঙ্কস তৈরি করব এই জন্য আমি সিরাপ তৈরি করছি আর এই পুরো সিরাপটাই আমি দুই গ্লাস ড্রিঙ্কসে ব্যবহার করে ফেলব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলে আসলে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে দিলাম এখন আমি সে গ্রেট করে রাখা মালটার জেস্টটা দিয়ে দিলাম এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা ঘন হয়ে আসলে আমি মালটার রসটা দিয়ে দিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লু ফুড কালার এটা ব্লু মুন ড্রিংক্সের একটা বিশেষত্ব যেটা ব্লু হয়ে থাকে আপনারা বাচ্চাদের জন্য বানালে সেক্ষেত্রে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারেন এই কালারটা ছাড়াও কিন্তু অনেক সুন্দর কালার একটা আসে এই ড্রিঙ্কসটাতে আর আপনারা যারা সংরক্ষণ করতে চান এটা অনেক বেশি ঘন হলে একটা বোতলে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মালে অন্তত তিন মাস এখন আমি ঘন হয়ে গেলে এটা ছেকে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ব্লু কোরাসো সিরাপ যারা সংরক্ষণ করবেন অবশ্যই ঘন করে হাফ কনসিস্টেন্সিতে এনে তারপর সংরক্ষণ করবেন অন্যদিকে আমি দুটো গ্লাসে লেবুর ফালি দিয়ে দিয়েছি কিছু আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আমি এভাবে একটু ক্রাশ করে দিচ্ছি পুদিনা পাতা আর লেবুটাকে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা ব্লুমুন ড্রিঙ্কসে থাকা দরকার অবশ্যই আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি ব্লু কোরাসো সিরাপ এখন আমি দিয়ে দেব এতে আইস কিউব আর এই সিরাপের জুসটাতে বা ড্রিঙ্কসটাতে আইস কিউব দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি সোডা ওয়াটার আপনারা চাইলে এখানে স্প্রাইট ব্যবহার করতে পারেন বা কালারলেস যে কোনো ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন তবে সোডা ওয়াটার দিয়ে খেয়ে দেখবেন আপনারা অ্যাকচুয়াল ব্লুমোন ড্রিঙ্কসের টেস্টটা পেয়ে যাবেন যারা দেশের বাইরে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা বিভিন্ন রেস্টুরেন্টে খান তারাও বুঝতে পারবেন আমি এভাবে একটু ডেকোরেশন করে দিয়েছি অবশ্যই আশা করব আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমি চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক আর পারফেক্ট রেসিপি উপহার দিতে আশা করি এই রেসিপিগুলো আপনাদের উপকারে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ